গুড মর্নিং প্রোগ্রামিং। আজকে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট আছো, আমরা যখন পড়াশোনা শেষ করে কোনো ইন্টারভিউকে ফেস করব, সেই ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন ধরতে পারে, বা এই চাকরিতে স্যালারি কত হতে পারে, বা এই জবে যে যাচ্ছি সেটা কোথায় দিতে পারে। কিন্তু এই যে ইন্টারভিউর যে এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর প্রত্যেকটা টপিক নিয়ে আমি আসব। এই ধরনের আমি 6টা টোটাল পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। ড্রেস কোড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কথাই আছে পহলে দর্শনধারী, অর্থাৎ প্রথমে তোমাকে দেখেই কিন্তু একটা আন্দাজ করতে চাইবে এমপ্লয়াররা যে তুমি কি ধরনের মানুষ। এইবার ব্যাপারটা হচ্ছে যে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমরা কোনো বিউটি কন্টেস্টে যাচ্ছি না। সুতরাং এক্ষেত্রে ছেলে এবং মেয়েরা আমরা এমন কোনো ড্রেসকে চুজ করবো না যেখানে হচ্ছে খুব বোল্ড অ্যাপিয়ারেন্স নিয়ে আসছে আমাদের মধ্যে। আবার এরকমও কখনো ড্রেস পরে চলে যাব, একটা খুবই ক্যাজুয়াল ব্যাপার ভাবে চলে এলাম। খুব সহজ একটা প্যাটার্ন বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মুখমণ্ডল এবং হাতের এই কবজিটুকু বাদে যাতে স্কিন না দেখা যায়, সেই ধরনের ড্রেসই কিন্তু সাধারণত, আমি আবার বলছি সাধারণত, ইন্টারভিউতে চলে। আপার এবং লোয়ারের কম্বিনেশন লাইট কালারের হতে পারে, কারো যদি মধ্যে থাকে যে না এই ডিপ কালারের বা কোনো একটা পার্টিকুলার কালার তার কাছে তার মানসিকতায় রয়েছে, সেটা লাকি বা তার কনফিডেন্সকে বিল্ড আপ করে সেই কালারটা, তাহলে সে সেই কালারটা পরে যেতে পারে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে লাইট কালারই পরতে হবে। কিন্তু লাইট কালার কী হয়, আমাদের মনকে শান্ত করে, সেক্ষেত্রে আমাদের যে কোনো এক্সাম বা যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে সেটা আমাদের সুবিধা হবে। জুতোটা তোমাদেরকে কিন্তু অবশ্যই খুব ফর্মাল জুতো পরতে হবে, সিম্পল জুতো পরতে হবে, মেয়েদের ক্ষেত্রে হাই হিল বা না পরাই ভালো। এইবার চলে আসবো যে মেকআপ জুয়েলারি, সেক্ষেত্রে বলেই দিই সেটা হচ্ছে যে আজকাল ছেলেরাও কিন্তু চুলে রং করছে এবং বিভিন্নভাবে চুল কাটছে। সেক্ষেত্রে যখন তোমরা খুব সিরিয়াস ইন্টারভিউ দিতে যাচ্ছ, তখন কিন্তু সেই চুলের যে প্যাটার্ন আছে সেটা খুব সাধারণ এবং সিম্পল থাকাটাই ভালো। কারণ তুমি যখন চুলের কালার বা এরকম ধরনের কিছু করে যাবে, সেক্ষেত্রে কিন্তু মনেই হবে যে তুমি খুব তোমার কাজের প্রতি খুব একটা সিনসিয়ার নয়। এই মেয়েদের ক্ষেত্রেও তাই খুব হালকা জুয়েলারি ইউজ করাই বেটার। তবে একটা জিনিস বলছি যে আমি এতগুলো পয়েন্ট বলবো বা এর পরেও পয়েন্ট বলবো, সব কিছুকে কিন্তু মেরে দিতে পারে একজনই, সেটা হচ্ছে স্কিল। তোমার যদি অবশ্যই খুব ভালো স্কিল থাকে, তাহলে কিন্তু এই যে আমি টপিকগুলো বলছি সেগুলো কোনো ম্যাটারই করবে না। আমি জেস্টার অর্থাৎ অঙ্গভঙ্গি এবং পশ্চার হচ্ছে অঙ্গবিন্যাস। তুমি অঙ্গবিন্যাস, এই যে আমি ধরো হাত নাড়িয়ে এইভাবে বলছি, এই যে এটা হচ্ছে একটা জেস্টার পশ্চারের মধ্যে পড়ে। যে তুমি তোমার অঙ্গভঙ্গি কিভাবে করবে, তোমার আই কন্টাক্ট কোথায় রাখবে, সেটার উপর কিন্তু এই ইন্টারভিউ অনেকটাই ডিপেন্ড করে যায়। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, তারা যখন ইন্টারভিউ দিতে যায় তারা হ্যান্ডশেকের এর ওপর, আমরা হ্যান্ডশেকটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা প্রপারলি জানি না। তো সেক্ষেত্রে সবসময় আমরা কিন্তু ইন্টারভিউ যখন দিতে যাব, তখন আমাদের অরিজিনাল মার্কশিট এবং তার সাথে যে জেরক্স এবং ফটোকপি আমরা রাখবো, তার সাথে পাসপোর্ট সাইজ ফটো, সিভি, এগুলো তো রাখবো। তো সেইটা যখন যে ফাইলে রাখবো, সেই ফাইলটা অবশ্যই আমাদের লেফট হ্যান্ডে থাকা উচিত। কারণ কখনো যদি ইন্টারভিউ রুমে তুমি যখন ঢুকছো, তখন যে দরজাটা খুলবে সেই দরজাটা যেন কোনো রকম বেশি সাউন্ড না হয়, এবং দরজাটা খোলার পর দরজাটা কিন্তু তুমি যেন লক্ষ্য রাখবে বন্ধ করা হচ্ছে কিনা। ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের মধ্যে ফিমেলও থাকতে পারে, মেলও থাকতে পারে, তাহলে সেখানে আমরা গিয়ে অবশ্যই গুড মর্নিং ম্যাডাম এবং গুড মর্নিং স্যার, এই দুটো কথা বললেই চলবে। প্রত্যেকজনকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলার কোনো প্রয়োজন নেই। সুতরাং গুড মর্নিং ম্যাডাম এবং গুড মর্নিং স্যার, বাস, তাহলে দুজন দুটো জেন্ডারকেই আমরা সম্বোধন করে নিলাম। এবারে যদি কেউ হ্যান্ডশেক করতে চান তোমার সাথে, তবেই তুমি হাতটা, ডান হাতটা বাড়িয়ে দেবে। আমি এই কারণেই বাঁ হাতে ফাইলটা রাখতে বলেছি, কারণ ডান হাতটা ফ্রি রাখতে হবে। এবার যদি কেউ হ্যান্ডশেক করতে না চান, তাহলে কিন্তু তুমি অবশ্যই হ্যান্ডশেক করবে না। ভারতীয় যে কালচারে আছে, তুমি নমস্কার করতে পারো, কিন্তু তারপরে তোমাকে যখন সিটে বসতে বলবে, তুমি সিটে বসবে, এবং সিটে বসার সময় অবশ্যই চেয়ারে যেন খুব একটা বেশি সাউন্ড না হয়, খুব আস্তে করে চেয়ারটাকে রেসপেক্ট দিয়ে তুমি সরাবে, বসবে। এরপরে তোমাকে যা কোয়েশ্চেন করবে সেটা তো চলবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোয়েশ্চেন আনসার রাউন্ডের সময় তোমাকে কিন্তু যে বিষয়টা পশ্চার, জেস্চার পশ্চারে তোমাকে রাখতে হবে, লোক যারা প্রশ্ন করছেন তাদের সাথে যেন আই কন্ট্যাক্ট
থাকে, আই কন্ট্যাক্ট যদি না থাকে, তুমি যদি এই দিকে ওই দিকে ভেবে কথা বলো, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। হাতের যে জেস্টারটা থাকবে সেটা কিন্তু ঠিক এরকম বা এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। সব থেকে বেশি এটা এটা কনফিডেন্স বিল্ড আপ করায়, এই যে পোর্শনটা, এইটা, এই যে এই যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা তোমাকে কনফিডেন্স দেবে কোনো একটা টপিকে বলতে গেলে। কিন্তু তুমি যখন এরকম থাকবে তখন সেটা কনফিউজিং কনসেপ্টে চলে যায়, কনফিউজিং স্ট্যাটাসে চলে যায়। তাই এরকম আমরা থাকবো না, আমরা বেশিরভাগ এরকম থাকবো, আবার এরকমও থাকবো না। আমরা জেনারেলি এরকম থাকাটা একটু বেটার, এবং তুমিও দেখবে এরকমভাবে কোনো কিছু টপিক যখন তুমি বলবে তখন সেটাই কিন্তু অনেক বেশি তুমি কনফিডেন্স পাবে। অনেকে কিছু বলতে গিয়ে পা ঝাঁকাতে থাকে বা হাত ঝাঁকাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই পা ঝাঁকানো বা হাত ঝাঁকানোগুলো চলবে না, এবং তোমরা কিন্তু এটা খুবই ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে যাবে। বোর্ডে বসে থাকা ম্যাডাম বা স্যারদের মধ্যে কেউ তোমার সাথে হ্যান্ডশেক করতে চায়, চেষ্টা করবে দু হাতে হ্যান্ডশেক করার। ওকে, তো দু হাতে মানে এমনি করে ধরে এটা, এইবার বা এক হাতেও করতে পারো, কিন্তু একটা জিনিস বিষয় সেটা হচ্ছে তুমি কিন্তু কখনোই শেক করবে না, অর্থাৎ ঝাঁকাবে না। কারণ যে ঝাঁকাবে সে হচ্ছে সাধারণত বয়সে বড় হবে কিংবা সে তার পদমর্যাদায় বড় হবে। সুতরাং শেক কে করবে? হ্যান্ডশেকটা, হ্যান্ডশেকটা তিনি করবেন যিনি পদমর্যাদায় বড় কিংবা বয়সে বড়, সেই শেক করতে পারে। এই ম্যানার্সটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তুমি গেলে গিয়ে তোমার হাতটা, তুমি গেলে ইন্টারভিউ যিনি নিচ্ছেন বা যিনি তোমার সাথে হ্যান্ডশেক করতে চাইছেন তার হাত ধরে তুমি ঝাঁকিয়ে দিলে এটা কিন্তু পুরোটাই নেগেটিভে চলে যায়। এরপরে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে সাবজেক্ট নেম, ট্রেড নেম এবং বুক নেম। অর্থাৎ তোমরা যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, যে সাবজেক্টের উপর দিতে যাচ্ছ বা যে ট্রেডে তুমি পড়াশোনা করেছো, সেই সমস্ত ট্রেডের নেম, অর্থাৎ ট্রেডের একটা কোড থাকে দেখবে, সেই কোড নেম এবং ট্রেডের ফুল নেম তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত, এবং তোমাদের যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্টগুলোর নামও কিন্তু তোমাদের জানা উচিত, এবং তার সাথে সাথে সেই সাবজেক্টে তোমরা যে তুমি যে ইন্টারভিউতে বলবে যে এই সাবজেক্টটা আমার সব থেকে প্রিয় সাবজেক্ট বা এই সাবজেক্টে আমার স্কিল আছে, সেই সাবজেক্টের ওপর কিন্তু বইয়ের নাম, বইয়ের লেখকের নাম এবং বইয়ের যে পাবলিশার আছে তাদের নাম কিন্তু তোমার অবশ্যই জানা উচিত। কারণ এই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু খুব ভালোভাবে যে বুঝে নিতে পারে যে তুমি কতটা পড়াশোনা করেছো, তোমার পড়াশোনার, তোমার স্টাডি লাইফে তুমি কতটা পড়াশোনা করেছো। এবারে যেটা আসবো সেটা হচ্ছে সব থেকে পয়েন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে স্কিল। তোমার যে বিষয়ে তুমি ইন্টারভিউ, যে ট্রেডে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা যে সেক্টরে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই সেক্টরে তোমার স্কিল এরিয়াটা কোন জায়গাটা, কোন সাবজেক্টের ওপর তোমার স্কিল ছিল, তার ইনফরমেশন অবশ্যই তোমাকে খুব ভালোভাবে জানতে হবে এবং সেটা টেকনিক্যালি জানতে হবে। সুতরাং স্কিল নিয়ে কোনো কথা হবে না, আমি যে আদার্স পয়েন্টগুলো আলোচনা করেছি সেই পয়েন্টগুলোতে ভুল হলেও সেভাবে প্রবলেম হয় না যদি স্কিল তোমার প্রপার থাকে, তোমার নলেজ যদি প্রপার থাকে। এর পরের পয়েন্টে হচ্ছে যে যে ট্রেডে ইন্টারভিউ দিতে গেছো বা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই কোম্পানি তো একমাত্র একটি কোম্পানি নয় সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে, সেই রিলেটেড আরও কোম্পানি আছে। যেমন আমি বলতে চাইছি যে ধরো তুমি কোনো একটা অটোমোবাইল সেক্টরে ইন্টারভিউ দিতে গেছো, সেই অটোমোবাইল সেক্টরে ইন্টারভিউ দিতে গিয়ে দেখছো কোম্পানি ছাড়াও তো ভারতবর্ষে অন্য অনেক লিডিং অটোমোবাইল কোম্পানি আছে, যেমন হচ্ছে টাটা মোটরস, ফোর্ড, তারপরে তোমার হচ্ছে মারুতি, এই ধরনের কোম্পানি সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান থাকা দরকার। যেমন তুমি কনজিউমার প্রোডাক্টের উপর ইন্টারভিউ দিতে গেছো, সেক্ষেত্রেও কিন্তু তোমার যে আইটিসি বা হচ্ছে হিন্দুস্তান লিভার বা হচ্ছে তোমার টাটা কনজিউমার, এই ধরনের যে যারা লিডিং কোম্পানি আছে তাদেরও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন জেনে রাখলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবে। আবার যেমন ওষুধের কোম্পানিতে তুমি যদি যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে সানফার্মা, র্যানব্যাক্সি বা হচ্ছে তোমার হচ্ছে যে সিপলা, এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানি সম্পর্কে তোমার ইনফরমেশন থাকা দরকার। সুতরাং যে ট্রেডে যাচ্ছ ইন্টারভিউতে সেই ট্রেড সম্পর্কে যে আরও কোম্পানিগুলো আছে তাদের বিজনেস বা তাদের যে টেকনিক্যাল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো সম্পর্কেও কিন্তু হালকা নলেজ থাকাটা অবশ্যই জরুরি। এর পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে যে তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই ইনফরমেশন রেখে যাবে, কারণ ইন্টারনেটে আমরা সরাসরি ইনফরমেশন পেয়ে যাব। যেমন হচ্ছে তুমি ধরো কোনো একটা আইটি কোম্পানিতে যাচ্ছ, উইপ্রো বা হচ্ছে ইনফোসিস, তো সেই ক্ষেত্রে উইপ্রো বা ইনফোসিসের চেয়ারম্যান কে, এই বর্তমানে তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ এবং সেক্ষেত্রে তাদের বিজনেসটা কিভাবে চলে বা তারা কি ধরনের প্রোডাক্ট তৈরি করে, এই ধরনের যে ইনফরমেশন কোম্পানিতে যাচ্ছ সেই কোম্পানি সম্পর্কে কিন্তু
কিন্তু একটা সম্যক ধারণা, একটা ইনফরমেশন অবশ্যই নিয়ে যাওয়া উচিত, একজন বুদ্ধিমান স্টুডেন্টের কাজ হবে। এবং আমরা যে 6টা পয়েন্ট বিস্তারিত আলোচনা করেছি খুব কম সময়ের মধ্যে, সেটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে শুনে সেই টপিকগুলোকে পারলে একটু কালচার করে নিও। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো পয়েন্টের জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে ইনফরমেশন নিয়ে আসতে।